সাম্প্রতিককালে সংবিধান নিয়ে যে আলোচনা হচ্ছে যে কি করা উচিত এবং এই রিফর্মস নাকি সংবিধানেই আসলে রিফর্মগুলো আনতে হবে যেটা টেকসই হতে পারে এবং সেক্ষেত্রে সংবিধান নতুন করে রচনা না আগেরটাকে ঠিকঠাক করা এবং ঠিকঠাক করতে গেলে কি হয় সেটা আবার আমি মিস্টার মঈন ফিরোজের কাছে যাবো কারণ তার কিছু এক্সপিরিয়েন্স আছে শুনবো ডক্টর জাহিউর রহমান ধন্যবাদ আপনাকে প্রথম কথাটা হচ্ছে আমাদের মানে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের পর আমরা বলছি খুব যে যে স্ট্রাকচার দাঁড়িয়েছে আমাদের কনস্টিটিউশনে এটা হাসির ব্যাপার আসলে মানে আমরা এমন কতগুলো কাণ্ড করেছি যে আপনি নিজেই বলছিলেন যে ওয়ান থার্ড অফ দ্য আর্টিক্যালস আমরা পরিবর্তনের অযোগ্য করছি এটা একেবারে বেসিক কনসেপ্টের সাথে কনফ্লিক্ট করে আপনি ভবিষ্যৎ প্রজন্ম মানে কথার কথা পাঁচশো বছর বাংলাদেশ পর হলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস তখন কোন জায়গায় যেতে পারে আমরা ধারণা করতে পারি তো আমি কিছুই করবো করতে পারবো না মানে পরিস্থিতিটা রকম ধরুন আমাদের প্রকাশের স্বাধীনতা নানান রকম কন্ডিশনস আছে আমরা সোসাইটি কোনো একদিন ম্যাচিওর্ড হলো কোনো একজন মানুষ মনে করলাম এটাকে অলমোস্ট আনকন্ডিশনাল করে দেবো আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটায় ফ্রিডম অফ স্পিচ নিশ্চিত করা হয়েছে আমাদের মতে না আমরা কিন্তু যদি কিন্তু বলে অনেক কিছু ইভেন প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বা সম্পর্ক কনস্টিটিউশনে উল্লেখ করেছে বন্ধুরাষ্ট্র আচ্ছা সরি বন্ধুরাষ্ট্র সো আমরা কনস্টিটিউশনে উল্লেখ করেছি এমন কথা মানে আমি শুরুতে কি পরিমাণ বার আসলে দিচ্ছি ফলে সরকার যে কোনো আইন যখন করছে কথার কথা এটার আলোকে আপনি যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে একই জিনিস ঢুকিয়েছেন টেকনিক্যালি আমরা লজিক্যাল সমালোচনা করলে করে ফেলতে পারি সেগুলো আমাদের কনস্টিটিউশনে আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ফিফটিন্থ আগে আমি ফিফটিনথের পর থেকে চেঞ্জই করতে পারছি কিন্তু ফিফটিনথের আগেও আমাদের কনস্টিটিউশন কি ঠিক ছিল বা আমি আরও পেছনে যাই আমরা খুব বাহাত্তরের সংবিধান বলে অনেকে খুব আবেগাপ্লুত হতে দেখি খুব ভালো ছিল একটা ছোট প্রশ্ন করি মানে আমাদের আমি সরি আমাদের ফোর ফাদাররা এই কনস্টিটিউশন লিখেছেন কথা এসছে কপি এবং বিশেষ করে ভারতের ফেডারেল পার্টটা বাদ দিয়ে মোটামুটি ভারত কনস্টিটিউশনের একটা বিরাট অংশ এখানে অ্যাডপ্টেড হয়েছে এবং আমি সারপ্রাইজিংলি দেখলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের একটা আইন তৈরি হবে এবং সেটার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হবে আমাদের যা হুবহু ভারতে তা ভারতও এতদিন আইন তৈরি করে নাই এই কিছুদিন আগে আইন তৈরি করলো তো এখন প্রবলেম হচ্ছে আমি সেভেন্টি টুর কথা বলি মানে আমরা যখন একটা রাষ্ট্র তৈরি করতে যাই আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা এখানে রিপাবলিক কী আসলে ফান্ডামেন্টাল প্রশ্নটা যদি যাওয়া রিপাবলিক হচ্ছে আমরা রিপাবলিক তৈরি করতে গেলাম কেন কেন আমরা মনার্কি থেকে সরে আসলাম আমরা সেই পুরোনো ম্যাগনা কার্টার কথা যদি বলি আটশো বছর আগে ডিবেটটা কী ছিল ডিবেটটা ছিল রাজা তুমি সব কিছু করতে পারবা না তুমি আইন তৈরি করো তুমি ধরে আনো একজনকে তুমি বিচার করো সো একজনের হাতে সব ক্ষমতা সো ওই ডিসাইডেড টু সেপারেট দ্য পাওয়ার একটা স্টেটের পাওয়ার আলাদা করব আমরা শাসন বিভাগ করব আমরা আইন প্রণয়ন বিভাগ করব বা লেজিস করবো আমরা বিচার বিভাগ করব করবো সংবিধান বা বাংলাদেশ জন্ম হয়েছে একটা ফলটি রিপাবলিক হিসাবে যার কোনো আইন বিভাগ নেই আই রিপিট বাংলাদেশে কোনো আইন বিভাগ শুরু থেকে ছিল না ধরুন একটা কনস্টিটিউশন আর্টিকে আছে যেটার মাধ্যমে কোনো পার্লামেন্টেরিয়ান তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না তো আমরা যে দাবি করছি এটা আইন প্রণয়ন হবে সরকার বা আরও স্পেসিফিকলি যদি সরকার প্রধান যদি মনে করেন এই আইনটা উনি উত্থাপন করবেন বিল আকারে এটার বিরুদ্ধে কোনো ভোট নাই সুতরাং উনি যা চাইছেন সেটাই পাস হচ্ছে তাই তো তো তাহলে কি আমাদের লেজিসলেচার কোনো দিন ছিল সেভেন্টি টুতে ছিল উত্তর হচ্ছে না কেউ কেউ ডিবেট করি আমরা যে এটা হলে হর্স রাইডিং হবে ইত্যাদি ইত্যাদি আই অ্যাগ্রি এটা ভুল না আমিও মনে করি কিন্তু পাকিস্তানের সিক্সটি থ্রি এ ওদের কনস্টিটিউশন আমরা পাকিস্তান বললে আমরা অনেকে খুব সমালোচনা করি তা খুব সুন্দরভাবে এটাকে ডিল করেছে এটার আলাপ এখনও আছে সেটা হলো তারা বলেছে তিনটা ক্ষেত্রে যখন প্রাইম মিনিস্টার নির্বাচিত হবেন তখন ভোট বিরুদ্ধে দেওয়া যাবে না যখন নো কনফিডেন্স হবে এবং ট্রেজারি বিল মানি বিল হবে তখনও দেওয়া যাবে না আরেকটা হচ্ছে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড করবে তখনও দেওয়া যাবে না এই তিনটা ছাড়া যে কোনো বিলে পাকিস্তানে সরকার যারা আছে সেই দলের লোকজন দলের বিরুদ্ধে ভোট দিতে পারে ব্যাপারটা দর্শকদের সহজ করে বলি তাহলে সরকার যদি কোন আইন আনে যেটা তার দলের সদস্যরা মনে করছেন এটা পাশ হওয়া উচিত না তারা কিন্তু বিরুদ্ধে ভোট দিতে পারেন ফলে যেটা হলো আইন বিভাগ একটা আলাদা উইং হিসাবে আমাদের সামনে আবির্ভূত হল দিস ইস সেপারেশন অফ পাওয়ার ট্রাম্পের কত আইন কত স্টেপ সেনেটে আটকে গেছে না অথচ সেনেটে কিন্তু রিপাবলিকানদের মেজরিটি ছিল বাহাত্তরেও আমরা আসলে যে সংবিধান করেছি ফান্ডামেন্টালি আমাদের রিপাবলিক ওই দিনই তৈরি হয়নি আমরা কিভাবে এটা করলাম আমি আসলে জানি না আজকে এটা যখন দেখি তারপর প্রাইম মিনিস্টারের আনবিলিভেবল পাওয়ারের কথা বলছি বা আমরা যেটা করছি আমরা যেভাবে করেছি আমরা ওই আলাপগুলো এখন অনেকেই জানেন যে আমরা এক্সিকিউটিভকে আমাদের কিন্তু লেজিসলেচারের আগে কনস্টিটিউশন এনেছি তো আমাদের মাইন্ডসেট কিন্তু ইজ ভেরি ক্লিয়ার তখন থেকে তো আমরা তো আসলে এগুলো করি না আমরা আসলে একটা প্রধানমন্ত্রী শাসিত পদ্ধতি করেছি যেটা প্রেসিডেন্ট শাসিত পদ্ধতির চাইতে আদলে করা আদলেও না মানে ওখানে আরো অনেক বেশি পাওয়ারফুল মানে আমরা অ্যাপারেন্টলি ধারণা করি যে আমেরিকা কথা খুব আসে যে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা না প্রেসিডেন্টের আমরা আমেরিকার ওই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বাজেট পাশ করছে না ছাড় করছে না আমেরিকার গভর্নমেন্ট বন্ধ হয়ে গেছে সরকার কিছু করতে পারছে না তারপর বসে পরস্পর পরস্পরকে কনভিন্স করছে এটা কত নিয়োগ বাতিল হয়ে যায় একটা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করা চাইলেই হয় ন আপনি আনবেন ওয়েটিং হবে সেনেটে হিয়ারিং হবে তারপর আর আপনি বাংলাদেশে বসে সে বাহাত্তর সালের সংবিধানে বসে আপনি চাইলেন আর সেটা যে কোনো সময় হয়ে গেল তিন নাম্বার অপশান হচ্ছে তখনও আমাদের ছিল একটা আইন থাকবে কথার কথা আইনে অনেক কিছু লিখবেন আগে দুটো অপশান আছে তো জাস্ট আপনি পাঠালেন ও হয়ে যায় সুতরাং অকল্পনীয় রকম ক্ষমতা আসলে আমরা দিয়ে রেখেছিলাম টেকনিক্যালি হ্যাঁ লিখে ফেললেও সেটা এফেক্টিভ হবে কিনা এজ এ ডিফারেন্ট ডিবেট সো এত কিছু আরও 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 অনেক ইস্যুজ আছে আরও অনেক ইস্যুজ আছে এগুলো সব যদি একত্র করি সেভেন্টি টুতেও আমাদের কোনো সহি সংবিধান ছিল না সুতরাং আমাদের সংবিধান পাল্টাতে হবে কিভাবে করব। এখন সেটা হলো প্রশ্ন কারণ দুটো আলাপ এসছে যে এটা কি আমরা অ্যামেন্ড করে কতটুকু ঠিক করতে পারবো আর একটা আলাপ হচ্ছে মানে আমাদের একটা সেকেন্ড রিপাবলিকই দরকার প্রসেস প্রসিজুয়ালটা ভাইয়া ভালো বলবেন কিন্তু এই দুইটা আলাপি এই মুহূর্তে মাঠে আছে এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই যে কনস্টিটিউশনের পরে এসে এটা খুব টাফ হয়ে গেল যে অ্যামেন্ডমেন্টের পর ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট সেটা কোর্টে চ্যালেঞ্জ হয়েছে ওখানে কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস ভাঙা হয়েছে এবং আমি ধারণা করি যে এটা বাতিল হবে একটা হচ্ছে আপনি যে কনস্টিটিউশনের ওয়ান থার্ড আনএমেন্ডেবল করে ফেলছেন এটা কখনোই কোনো পার্লামেন্টের এরকম কিছু করতে পারে না এটা বেসিক ইয়ের সাথে মানে পার্লামেন্টের যে বেসিক ফাংশন আছে তার সাথে কনফ্লিক্ট করে গণভোটের কথা বললেন আমাদের যখন ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট হয় তখন কিন্তু আমাদের কনস্টিটিউশনে গণভোট ছিল ফিফথ অ্যামেন্ডমেন্টে প্রথম গণভোট ছিল পরে টুয়েলথে এসে ফিফথের মতো ইন্ডাস্ট্রিমেন্ট না কিছু ফান্ডামেন্টাল রাইটসের কিছু জায়গায় গণভোট রেখে দেওয়া হয়েছিল তো আপনি সেই ধারাগুলোও কিন্তু পাল্টেছেন এই ফিফটিনথে এসে যে আপনি অপরিবর্তনীয় করছেন ওটার উপরে হাত দিয়েছেন কিন্তু আপনি গণভোট নেন নাই সো এটাও আপনার টুয়েলথের সাথে টুয়েলথ যে অ্যামেন্ডমেন্ট আছে তার সাথে সিরিয়াসলি কনফ্লিক্ট করে সো এখন আমাদের নতুন আলোচনা বোধহয় এভাবে হওয়া উচিত এক্সিস্টিং কনস্টিটিউশন না ফিফটিন্থ বাতিল হওয়ার অর্থাৎ আগের কনস্টিটিউশন যেটা আছে সেটাকে ধরে আমরা অ্যামেন্ড করতে পারবো নাকি নতুন করে লিখবো আমার কাছে মনে হয় দুটো করেই দুটো যে কোনোটা করেই কারণ আমি অ্যামেন্ড যদি করতে চাই অনেক করা যায় ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে তো ওয়ান থার্ডকে অপরিবর্তনীয় করা হয়েছে সাথে অন্যান্য যেসব জায়গায় চেঞ্জ হয়েছে প্রায় টু থার্ড জায়গায় কম বেশি আপনি চেঞ্জ তো করেছেন সুতরাং একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে অনেক জায়গায় চেঞ্জ করা সম্ভব এটা এখন একটা ডিবেট যে আসলে কিভাবে করা যাবে কিভাবে করা উচিত যেটা ডক্টর জাহেদ বলছেন যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট রিভোভ করে সেটা তো ইলেকশনের পরেই করতে হবে প্রশ্ন হচ্ছে জনগণের মধ্যে অনেকের মধ্যে এই ভীতি আছে যারাই চিতুন না কেন তারা আসলে করবেন কি না বা তারা অনেকেই অনেক অঙ্গীকার করেছে রাষ্ট্র মেরামত করবেন রাষ্ট্র কাঠামো বদলে দেবেন তিরিশ দফা একত্রিশ দফা বা আরও নানান দফা আছে শেষ পর্যন্ত করবেন কি না সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতিতে যেখানে জনগণ ছাত্র জনতার একটা আকাঙ্ক্ষার সরকার আছে একটা পরিবেশ আছে পরিস্থিতি আছে রক্তের দাগ এখন আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি সেরকম সময় আসলে এই উদ্যোগটা নেওয়া যায় কেন কারণ আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সংবিধানের কিছু দুর্বলতার কথা বাহাত্তরের সংবিধান থেকেই আলোচনা করলেন ডক্টর জাহেদ আপনিও খানিকটা শুরুতেই বলেছেন এটা কপি করা সংবিধান অনেক ক্ষেত্রেই আমার প্রশ্ন হচ্ছে যে আপনি নিজস্ব নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আছে যেমন ধরেন সতেরোটা সংশোধনী এসছে আপনি সেকেন্ড ফোরটিন্থ সিক্সটিন্থ এই সংশোধনীগুলো নিয়ে মামলা হয়েছে এবং সেখানে আপনি আইনজীবী হিসেবে কাজ করেছেন মাজদার হোসেন মামলায় সঙ্গে আপনি যুক্ত ছিলেন এবং জুডিশিয়ারির সেপারেশন একটা টু থাউজেন্ড সেভেন সরকার একভাবে নির্দেশনা দিয়ে করেছে সেটাও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে সেইভাবে কাজ করেনি তো আমার আমার প্রশ্ন কী হওয়া উচিত এবং আপনি এই যে মামলাগুলো করতে গিয়ে যে এক্সপেরিয়েন্সটা দেখলেন যে আমাদের পলিটিশিয়ানদের যেসব মাইন্ডসেট এবং তারা যেভাবে সংবিধানকে ব্যবহার করেন এবং সংসদকে ব্যবহার করি ইসটা করেন তাতে আসলে কী লাভ হবে এখন কি আমরা সংবিধান নতুন করে লিখব নাকি আবার নতুন সংসদের কাছে যাবে নতুন সংসদ কতটা করবে কি করবে না আর যদি লিখতে হয় নতুন করে রচনা করতে সেটা কিভাবে করব এটা আনসারটা এক একভাবে বললে খুব সহজ আর আরেকভাবে বলে কঠিন দুভাবেই বলেন আমাদের সহজভাবে হচ্ছে আপনি যে কোনো একটা জনগণ আন্দোলনের পরে পরিবর্তন একটা স্বাভাবিক চাহিদা মানুষের এবং অনেক দেশেই স্পেশালি তিন এশিয়াতে আরব স্প্রিংয়ের পরে অন্যান্য দেশে ইভেন ইজ ইজিপ্টেও হয়েছিল যদিও এটা টিকাতে পারেনি একভাবে জিনিসটা করে ফেলা লেজিটিমিসির বিষয়ে বেশি যদি আমরা কথা বলতে যাই এর কোনো শেষ নেই আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক কনসেনসাস রাজনৈতিক কনসেনসাস ছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় কনস্টিটিউশনকে পরিবর্তন করা বাতিল করা তো দূরের কথা পরিবর্তন করা খুব কঠিন কাজ এই জন্যেই সাধারণত সংবিধানে অ্যামেন্ডমেন্টের প্রভিশনটা সংবিধানে দিয়ে দেওয়া হয় যাতে রাজনৈতিক ডিবেটটা একটা জায়গায় থেমে যায় যে ঠিক আছে আমি টু থার্ড মেজরিটি পেয়েছি তার অর্থ হচ্ছে আমার সংবিধানে আমারকে এই ম্যান্ডেটটা দিয়ে দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপট স্বাভাবিক কোনো ঘটনা না আমরা এখন যে অবস্থানে আছি আমি সংবিধানের আলোচনার আগে ছোট্ট